সর্বভারতীয় ইলেকশন কমিশনকে আমার অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি বাধাই জানাচ্ছি যে তারা পাঁচটা রাজ্যের ইলেকশন অ্যানাউন্স করেছে ইলেকশন কমিশনকে মান্যতা দিয়ে তারা যেভাবে অ্যানাউন্স করেছেন আমরা সেভাবেই করব কিন্তু কোথাও কোথাও একটা কোশ্চেন এসে যাচ্ছে বিহারে 240টা সিট তিনটে ফেজে ইলেকশন হয়েছে আসামে তিনটে ফেজে ইলেকশন হচ্ছে তামিলনাড়ুতে সম্ভবত 240 এর মতো সিট 34 তাতে সেখানে ওয়ান ডে ইলেকশন কেরালায় সিপিএম গভর্নমেন্ট আছে ওয়ান ডে ইলেকশন বাংলায় 294টা সিট আটটা ফেজে ইলেকশন কেন কাকে সুবিধে করে দেওয়ার জন্য একটু তো রেশনাল থাকবে ইলেকশন কমিশন উই ওয়ান্ট ইলেকশন কমিশন উই হ্যাভ এ হায়েস্ট রিগার্ডস নাও লাইক ইলেকশন কমিশন দ্য ইম্পর্টেন্ট বডি ইফ দে ডোন্ট গিভ জাস্টিস টু দ্য স্টেট অ্যান্ড দ্য পিপল দেন হোয়ার দ্য পিপল উইল গো Now, whatever I came to know from BJP party sources, whatever BJP have decided, as per BJP requisition, even I am really sorry to say that they cannot trust even West Bengal the district also. I am really sorry. My question would be to Election Commission. I welcome your decision. But tell me why half of the district election every day? Why don't they do it? There must be some continuous the election so that from post mobilization to election machinery everything you can do it together. Kintu apnara ki korechen? Second March, jeta second issue of notification, second March. 27 মার্চ ইলেকশন করছেন কোথায় পুরুলিয়া বাঁকুড়াটাকে ভাগ করেছে করে বাঁকুড়ার একটা পার্ট ঝাড়গ্রাম পশ্চিম মিদনাপুরের আবার পার্ট ওয়ান পূর্ব মেদিনীপুরের আবার পার্ট ওয়ান এ আবার বিয়ে পার্ট ওয়ান পার্ট টু শেখাচ্ছে একটা ডিস্ট্রিক্টকে ভাগ করে তাকে আবার পার্ট ওয়ান পার্ট টু করছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেহেতু আমাদের জোর বেশি সেখানে তিন দিনে ইলেকশন করছে মানে একটা জেলা তিনবারে বুঝুন অবস্থা ফিফথ পর্যায়ে ইলেকশন হচ্ছে নোটিফিকেশন যেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল বাঁকুড়া পার্ট টু পশ্চিম মিদনাপুর পার্ট টু পূর্ব মেদিনীপুর পার্ট টু সাউথ চব্বিশ পরগনা পার্ট ওয়ান এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহর কথায় হয়েছে যে তারা ইলেকশনটা করতে যাতে কোন কোন কনস্টিটিউয়েন্সিতে যাবে আসামের ইলেকশনটা একবারে করে নিয়ে 27 মার্চের মধ্যে এপ্রিলে 6 এর মধ্যে তামিলনাড়ু ইলেকশন করে নিয়ে একদিনে কেরালার ইলেকশন একদিনে করে নিয়ে এখানে 23 দিনের ফুটবল গ্রাউন্ড 23 দিনের খেলা খেলবেন আমাদের জাস্ট না এই খেলা তো আমরা বলছি আপনাদের হেরে ভূত করে দেব খেলা হবে আটটা ফেজে হারিয়ে ভূত করে দেবো তার কারণ আমরা গ্রাসরুটের লোক আপনি জেলাকে ভাঙছেন বিজেপি আপনারা জেলাকে ভাঙছেন আপনারা মা বোনদের ভাঙছেন অসম্মান করছেন আপনারা ভাই বোনদের ভাঙছেন আপনারা হিন্দু মুসলিম ভাঙছেন আপনারা বাঙালি বাঙালি ভাঙছেন আপনারা বাঙালি রাজবংশ ভাঙছেন আপনারা বাঙালি মুসলিম হিন্দু মুসলিম ভাঙছেন আপনারা টোটাল দেশটাকে ভাঙছেন কিন্তু মনে রেখে দেবেন বাংলার নিজের ঘরের মেয়ে মমতা ব্যানার্জি আমি একটা কথা আপনাদের বলি বাংলাটাকে কিন্তু আমি খুব ভালো চিনি আমি গত 40 বছর ধরে আমার ছাত্র রাজনীতি থেকে আমি কিন্তু বাংলার বর্ডার টু বর্ডার চিনি জেলা টু জেলা চিনি অ্যাসেম্বলি টু অ্যাসেম্বলি চিনি কাজে আপনারা যা করবেন আপনাদের সব চক্রান্ত আমরা ভেঙে দেব
আপনাদের এর উত্তর বাংলাকে অসম্মান করার। আমি মনে করি বাংলার মানুষ দেবে, বহিরাগত গুন্ডারা বাংলা শাসন করবে না, বাংলার মানুষ বাংলা শাসন করবে। আর আমি ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করব, উইথ মাই হাম্বল রিগার্ড, প্লিজ কনসিডার ওয়েস্ট বেঙ্গল ইজ ইউর হোম স্টেট, ডোন্ট কনসিডার ইন দ্য আইস অফ বিজেপি। And whatever BJP have been decided, I have seen their list in the party office, and today I have seen the same list has been in the outside. I am really sorry, I am soft, but we welcome your decision because we respect all of you the constitutional position. But please see, same man is being deputed as an observer. Earlier 2019, Mr. Vivek Dubey or somebody was the observer, and what he has done here, we know all the drama, we know all the games. So our request would be, please see, BJP has the agency power, BJP has the government of India power, but one central government cannot misuse their own power for a state election. And if you do it like this, if you allow it like this, then there will be a big, big plunder. And then you have to face the music. We are not. We the common people, we will fight out our battle. But I will request the election commission, stop misuse of the money. BJP already sent the money on the district through all the agencies. Two, the home minister, tell him as a home minister he should work for the country. But as a home minister he cannot misuse his power for West Bengal election. Tell prime minister, we welcome him. As a prime minister, he rules your power. But as a prime minister, you cannot use your BJP power to misuse your power for the state of West Bengal. And if all the state government do BJP, all the party, tara jodi shobai mile mone kore, Bangla ke amra dhongsho korbo, Bangla ke amra nigrihito korbo, Bangla ke amra shoshon korbo, Bangla ke amra bonchona korbo, tara jene rakhe din, apnar joto neta ache niye ashun. আমাদের বাংলা একটা কথা আছে, নেতা আর নেতা, এটা বাংলার কথা। আপনার যত নেতাকে নিয়ে আসুন, আমরা নেতা নই, আমরা হচ্ছে ঘর পোছার নেতা, অর্থাৎ আমরা পাবলিকের মাটির ঘরের লোক, আমরা ধান খেতের লোক, আমরা মেশিনে কাজ করার লোক, আমরা ঘরে বাসন মাজার লোক, আমরা সাধারণ মানুষের লোক। মা বোনেরা আমার, এর জন্য জবাব দিতে হবে, তৈরি থাকুন। এই অসম্মান বাংলা করেছে এত ভয়, একটাই মাত্র চিফ মিনিস্টার মহিলা, সেটা আমি আছি। এত ভয় আমাকে যে পুরো কেন্দ্রীয় সরকারটা সব অর্গানাইজেশনকে নিয়ে এই এই প্ল্যানিং তৈরি করেছে। আই এম রিয়েলি সরি, বাট আফটার দ্য ইলেকশন ইউ হ্যাভ টু গিভ মি দ্য বেস্ট অ্যাওয়ার্ড, ভিক্টরি অ্যাওয়ার্ড, অ্যান্ড আই উইল গেট দ্য উইনিং ক্যাপাসিটি, অ্যান্ড উই আর দ্য উইনিং উইনার্স, উই আর দ্য স্ট্রিট ফাইটার্স, but we are the winners. We can show you the result. And Mr. Narendra Modi and Amit Shah, please be prepared. Whatever you will destroy, you will try to destroy them all. Like the 2024 election, we will not let you go alone. We will fight the battle together. Thank you so much. I think aajke amar ektu koi bolar chilo, asha kori I covered every point.